হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ 22শে জানুয়ারি, মুজিব বর্ষে কুইজের আজকে 22শে জানুয়ারি যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি দেখে নেওয়ার আগে আমরা এক পলকে আজকের প্রশ্নটি পড়ে নেব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যাতে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আজকের প্রশ্নটি আমরা এক পলকে পড়ে নেব। 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, জয় বাংলা। ঐতিহাসিক এই ভাষণে তিনি প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে এবং শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান। 2017 সালের 30শে অক্টোবর এই ভাষণকে বিশ্ব ঐতিহ্যের ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক সংস্থাটির নাম কি? প্রশ্নটি হচ্ছে, 2017 সালের 30শে অক্টোবর এই ভাষণটির বিশ্ব ঐতিহ্যের ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক সংস্থাটির নাম হচ্ছে ইউনেস্কো। তাহলে সঠিক উত্তরের টিক মেরে আমরা সাবমিট বাটনে ক্লিক করে আজকের কুইজের উত্তরটি দিই। হ্যাঁ বন্ধুরা, এরকম সঠিক উত্তর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামীকাল সঠিক উত্তর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।